সাধক এনাম সাইজির কাছে এসে পৌঁছেছি। তো দর্শক আপনাদের জন্যই আশা, তো চলুন আমরা তার সাথে একটু পরিচয় হয়ে নিই যে সাইজি কেমন আছেন আপনি। আছি, সাইয়ের কৃপায় মাওলা ভালোই রেখেছে। আসলে ভালো থাকাটা এই কথাটা অনেক সহজ যে ভালো আছি, কিন্তু ভালো থাকতে গেলে যা দরকার সেই সত্য সন্ধান করে নিজেকে মানুষের জন্য উৎসর্গ যখন কেউ করতে পারে তখনই তার আত্মতৃপ্তি হয় এবং সে ভালো আছি বলতে পারে। তা আমি ভালো আছি। আমরা দর্শকের পক্ষ থেকে কিছু জানার উদ্দেশ্যে আসছিলাম আমাদের চ্যানেলটা নিয়ে। তো ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের এক ভাই প্রশ্ন করেছিল যে আনা হক অর্থ নিজে খোদা হওয়া, তো মানুষ কি খোদা হতে পারে নিজে, বা যদি না হতে পারে তাহলে মনসুর কেন নিজেকে আনা হক বলেছিল, এই সম্পর্কে যদি আমাদের দর্শক। আসলে বিষয়টা হচ্ছে কি, শব্দের আবিধানিক যদি আমরা অর্থ করতে যাই একই শব্দের বিভিন্ন রকম অর্থ চলে আসে। তো এখানে ইতিহাস প্রমাণ করেছে যে মনসুর হাল্লাজ যার নাম ছিল, তো সে কিন্তু খোদাই দাবি করে নাই, সে বলছে আয়না বিবি তার বোন ছিল এবং সেই বোনটাকে একটা সময় সবাই বলল যে সে নষ্ট প্রকৃতির মেয়ে। সেটাকে প্রমাণ করতেই তার পিছু নিল মনসুর এবং একটা জায়গায় গিয়ে দেখতে পেল যে আসলে আয়না বিবি নষ্ট নয়, সে আল্লাহর পথে আউলিয়াদের সেবার জন্য নিজেকে উৎসর্গ করেছে। আর যখন সেখানে সে প্রমাণ পেয়ে গেল যে আয়না বিবি আসলে মিথ্যা নয়, তখনই সে ঘোষণা দিল আয়নাই সত্য। তাই বলল আয়নাল হক, তা আয়না হচ্ছে সত্য, হক শব্দের অর্থ হচ্ছে সত্য, আয়না বিবির কথা বলেছে। আবার এইটারই অন্য অর্থে নিয়ে আসলে আন শব্দের অর্থ হচ্ছে আমি, হক শব্দের অর্থ হচ্ছে সত্য, নট খোদা। আসলে এটা বোঝার ভুল বা বোঝানোর ভুল। তো এখন যখন কেউ নিজে স্রষ্টার দর্শন পেয়ে যাবে তার ভিতরটা তখন স্রষ্টাকে সত্য ঘোষণা দিতে থাকবে যে আমি আর কেউ নই, স্রষ্টাই সত্য, আমি তার হয়ে গেছি। মনসুর কিন্তু এই কথাটাই বলেছিল। এখন যেখানে প্রশ্ন এসেছে অনেক জায়গার থেকেই আমার ভিডিওতে প্রশ্ন করে, বিভিন্ন রকম প্রশ্ন করে, কারণ করাটাই স্বাভাবিক, কারণ মানুষ তো সত্যটা খোঁজে, বাট সত্য পাবে কোথায়? কারণ বর্তমান যুগে সত্য কথা বলার মতো হিম্মত নিয়ে জনসাধারণের সামনে খুব কম মানুষই দাঁড়ায়। তারা কি করে, তারা নিজের জায়গাটাকে শক্ত করার জন্যে বিভিন্নভাবে মানুষকে বিভিন্ন প্রক্রিয়ায় বোঝানোর চেষ্টা করে, কিন্তু মূল উদ্দেশ্যটা থাকে যে আমি আমার জায়গায় সঠিক এবং আমি একজন বড় মানুষ। আসলে এই চিন্তাটা যতক্ষণ আমার মধ্যে আমিত্ব থাকবে ততক্ষণ আমি কাউকেই সত্য বলে ঘোষণা দিতে পারবো না, আর তাই মানুষকে বিভ্রান্ত পথে টেনে নিয়ে যায়। কিন্তু আমার কথা হচ্ছে সেটা নয়, আমার কথাটা হচ্ছে সত্যটাই মানুষকে জানাতে হবে, এবং সেই সত্য জানাতে গিয়ে যদি আমার অনেক কষ্ট হয় আমি সেটা ধারণ করার ক্ষমতা রাখবো, কারণ স্রষ্টা আমাকে সেই ক্ষমতাটুকু দিয়েছে, আর তাই আমি সবসময় সত্যটাকেই প্রকাশ করার চেষ্টা করি। তা আসলে আয়নাল হক শব্দের অর্থটা যারা বলেছে যে আমি খোদা, আসলে এটা সত্য নয়, সত্যটা হচ্ছে আল্লাহই সত্য বা স্রষ্টাই সত্য, ইয়া হক আল্লাহই সত্য। এখন যখন আমি আল্লাহকে সত্য ঘোষণা দেব তাহলে এই ঘোষণাটা যদি আমি সবসময় দিতে থাকি পাশাপাশি আমি নিজেই সত্য হয়ে যাব।
হক শব্দের অর্থ হচ্ছে সত্য। অনেক ধন্যবাদ। তো দর্শক, আপনারা এই ভিডিওটি দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে এই সত্য কথাগুলো মানুষের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। এবং আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা সেই হিসেবে আপনাদের জন্য ভিডিও নিয়ে প্রস্তুত হব। ধন্যবাদ সকলকে।